পরিচিতিটা অভিনেত্রী হলেও তিনি গান নাচেও পারদর্শী। একসময় যাকে নিয়মিত দেখা যেত টেলিভিশনের পর্দায়, আজ তার উপস্থিতি কম হলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকুও। তিনি অভিনেত্রী রুমানা রশিদ ইশিতা। আমাদের দেশে দুইটা চামচ আছে, এটা তুমি বললেও সত্যি না। ইশিতা বিনোদন জগতে এসেছেন অনেক ছোটবেলায়। শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন করিতে অংশগ্রহণ করেছিলেন তিনি। একের পর এক পারফরমেন্সে সে বছর জিতে নেন নতুন করিতে চ্যাম্পিয়ন ট্রফি। ট্রফির সাথে জিতে নিয়েছিলেন অগণিত মানুষের ভালোবাসাও। নতুন করিতে তার অভিনীত ফেলানি চরিত্রতে তিনি এতটাই অসাধারণ অভিনয় করেছিলেন যে সে চরিত্রে এখনও তিনি পরিচিতি পান। তার অসাধারণ অভিনয় দেখে কান্না ধরে রাখতে পারেননি তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদও। এরপর একে একে নানা কাজে এগিয়ে গেছেন ইশিতা। বিনোদন জগতে ছোট থেকে বড় হওয়া ইশিতার জনপ্রিয়তা দিন দিন বেড়েই গেছে তার কাজের মাধ্যমে। মিষ্টি চেহারার মেয়ে ইশিতা তার হাসিতে কাবু করেছেন অনেক তরুণের হৃদয়কেও। অসংখ্য বাংলা নাটকে অভিনয় করা ইশিতা নাটকে পা রাখেন ইমদাদুল হক মিলনের রচনা ও ফখরুল আবেদিনের পরিচালনায় দুজনে নাটকের মধ্য দিয়ে। এরপর আপনা ঘর, চক্রবলয়, দেখা, সাদা পাতায়, কালো দাগ, আমাদের গল্প, পাতা ঝরার দিনসহ অসংখ্য জনপ্রিয় নাটকে কাজ করেছেন ইশিতা। আমার কাছ থেকে তো সবই শুনেছো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওসব ভালোবাসাবাসি ভুলে যাও। অভিনয়ের পাশাপাশি মডেল, গায়িকা, নৃত্যশিল্পী এবং লেখিকা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিশ্ববিখ্যাত বিউটি সোপের ব্র্যান্ড লাক্সেরও মডেল হয়েছিলেন ইশিতা। তাছাড়া 7টি গানের অ্যালবাম রিলিজের পাশাপাশি 2টি বইও লিখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। রবিন, আমাকে তুমি বিয়ে করবে না? ডিমা, তোমার কি মাথা রাতা কিছু খারাপ হয়ে গেল? সংসার এবং সন্তানদের নিয়ে ইশিতা সাজিয়েছেন তার বর্তমান জীবন। মিডিয়ায় কাজের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন এই অভিনেত্রী। তবে 2018 সালে রেদন রনির পরিচালনায় পাতা ঝরার দিন নাটকের মধ্য দিয়ে প্রায় 4 বছরের বিরতি দিয়ে ফিরেছিলেন ইশিতা। এই নাটকে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে আবারও আলোচনায় আসেন তিনি। তুমি যদি এইরকম করো আমি কিন্তু যেদিকে দুই চোখ যায় চলে যাব। এখন মাঝে মাঝে একটা দুটো কাজে ইশিতাকে দেখা গেলেও তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী মিডিয়াতে কাজ করছেন খুবই বেছে বেছে। তবে আগামীতে তার ভক্তদের আকাঙ্ক্ষা এবং নিজের অভিনয়ের প্রতি ভালোবাসার কথা চিন্তা করে মাঝে মাঝে ভিন্ন ধর্মী কাজ নিয়ে হাজির হবেন ইশিতা। এটাই তো তার ভক্তদের চাওয়া। আব্বার মনে পড়বে এবং আব্বা আমাকে ফোন করবে, তারপরে যদি ঠিকানা মনে করে তা বাসায় চলে আসবে।